পৃথিবীর প্রায় 200 কোটি মানুষের একটি প্রিয় খাবারের নাম সয়াবিন, যেটা বাংলাদেশে কানাডিয়ান কনসাল্টিং ফার্মরা আজকে 25 বছর যাবতই প্রায় বাংলাদেশে এটা চাষ আরম্ভ হয়েছে, বিশেষ করে নোয়াখালী বরিশাল সহ বাংলাদেশের প্রায় অনেক ডিস্ট্রিক্টে এখন সয়াবিন চাষ হয়। আর সবচেয়ে প্রিয় খাবার পৃথিবীর কাছে সয়াবিনের দুধ এবং সয়াবিনের বিস্কিট। সয়াবিন তৈল তো আমাদের দেশে খুবই পরিচিত, সবাই খাই, কিন্তু সয়াবিনের তৈল হয় মাত্র 18%, বাকি 79%ই হলো আপনার সয়াবিনের অন্যান্য সয়াবিন পাউডারটা থেকে রুটি তৈরি হয়, বিস্কিট তৈরি হয়, দধি তৈরি হয়, দুধ তৈরি হয়। পিঙ্কারা নামক একটা পদার্থ আছে, পিঙ্কারাটা চীন, জাপান, কোরিয়া, হংকং, ব্যাংকক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাউস, ভিয়েতনামের লোকেরা দধির মতো কেটে কেটে টুকরা টুকরা করে, শক্ত দধির মতো, আমাদের দেশে যেটাকে আমরা মহিষের দধি বলি ওই রকম করে 200 কোটি মানুষ পৃথিবীতে, এটা খুব প্রিয় খাবার, প্রিয় দধি পিঙ্গারা। তরকারি হিসাবে, ঝোল হিসাবে, তারপরে এটাকে দুধ হিসাবে আমাদের মডার্নেরও সয়া মিল্ক আছে, পাউডার মিল্ক আমাদের, অনেকটা গরুর দুধের চেয়ে অনেক বেশি গুণ সয়া মিল্কের ভিতরে। আমাদের দেশে যদি খুব এটা প্রচলিত হয়নি এখনও, কিন্তু বিদেশে রুটি তৈরির একমাত্র যেটা রুটি ব্রেড, সকালবেলা যে ব্রেডটা বাচ্চাদের ই দিয়ে দেওয়া হয়, এই কমলার জেলি টেলি দিয়ে দেওয়া হয়, এটা সাধারণত সয়াবিন থেকেই বেশি করে, এটার মধ্যে অনেক বেশি শক্তি বাচ্চাদের জন্য সয়াবিনটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।